الحمد لله الذي علم القرآن خلق الإنسان وعلمه البيان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا والذي كان معلم البشر اللهم صل وسلم عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فيا معشر المسلمين اتقوا الله في أنفسكم وأولادكم وعشيرتكم وإخوانكم واتقوا الله في علنكم وسركم وفي أعمالكم وأقوالكم وجميع شغلكم نسأل الله سبحانه أن يتقبل منا صالح أعمالنا وأن يجعلنا من عباده المتقين ويجعلنا من عباده المؤمنين المخلصين ويجعلنا ما تعلمنا حجة لنا لا حجة علينا يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أيها المسلمون আল্লাহ রাব্বুল আলামিন তার নাজিলকৃত কালামের সর্বপ্রথম যে নির্দেশ তিনি দিয়েছেন ইকরা ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলক তোমার সেই রবের নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছে এটা হচ্ছে আসলে আল্লাহর দ্বীনের বা তাওহীদ ভিত্তিক দ্বীনের বৈশিষ্ট্য পড়া দিয়েই এই দিন পরিপালনের কাজ শুরু হয় পড়া দিয়ে মানে জানা দিয়ে এবং জানানো দিয়ে আল ইলম ওয়া তাআল্লুম ওয়া তাআলিম আর এজন্যই ইসলাম হচ্ছে একটা ইলম নির্ভর দিন একটা নলেজ এবং জ্ঞান নির্ভর দিন ইসলাম কোনো ধর্ম মাত্র নয় মানুষ পরিপালনের জন্য পরিপালন করছে কিংবা আর সব ধর্মমত যেমন কিছু কিছু মানুষের একটা জীবন ব্যবস্থা ইসলামও তেমনই একটা যেটা অনেক সমাজবিজ্ঞানীরা মনে করে থাকেন এবং সেখান থেকেই তাদের প্রবলেমটা শুরু যে কারণে ইসলামের প্রতি তাদের ফোকাসটা নেই যে কোনো ধর্মের মতোই এটাও একটা ধর্ম মানুষ যা নিজের প্রয়োজনে অথবা যে কোনো কারণেই হোক পরিপালন করে থাকে কিন্তু এই দৃষ্টিভঙ্গি শুদ্ধ নয় শুদ্ধ হচ্ছে ইসলামের পুরোটাই হচ্ছে জ্ঞান নির্ভর কারণ পড়া দিয়ে আমাদের কোরআন শুরু আমাদের জীবন শুরু আমাদের ইবাদত শুরু আমাদের মুআমালাত শুরু এজন্যে জীবনের কোনো ক্ষেত্রেই আমরা কিন্তু ইসলামের বাইরে যেতে পারি না এটা লিমিটেশন নয় এটা মানুষকে থামিয়ে দেওয়া নয় যেটা অনেক সাধারণ শিক্ষিত মানুষ বুঝতে পারছে না এটা করতে পারবে না ওটা করতে পারবে না এটা করতে পারবে না এটা করতেই হবে ইসলাম আসলে ব্যাপারটা সেটা নয় মানুষকে কন্ট্রোল করার জন্য এ ধরনের কিছু নিয়মকানুন দেয়নি এটা জ্ঞানের ধর্ম জ্ঞানের আলোকে যদি আপনি পরিচালিত হন তাহলে জ্ঞান কখনো বলে না যা ইচ্ছা তাই করো জ্ঞান শুধু আপনাকে পারমিট করবে যা করা যাবে তাই করার পারমিশন থাকবে এবং যা সমাজের জন্য ব্যক্তির জন্য মানুষের জন্য জগতের জন্য যা অহিতকর হবে অমঙ্গলকর হবে সেখানেই বলা হবে এটা করা যাবে না অতএব কী করা যাবে আর কী করা যাবে না কোনটা করতেই হবে এবং কোনটা করাই যাবে না এটা জ্ঞানের আলোকে নির্ধারিত হবে এবং ইসলাম হচ্ছে সেই জ্ঞানের নাম এই জন্য ইসলাম হচ্ছে এলেমের নাম আর এলেম হচ্ছে কোরআন এবং সুন্নাহর নাম প্রশ্ন আসে আমরা কি আসলে সেভাবেই চলছি আমরা কি সেই জ্ঞান আহরণ করেছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে নতুন প্রজন্ম আমাদের ভবিষ্যৎ সিনিয়র সিটিজেন হবে দেশকে চালাবেন বিশ্বকে চালাবেন তাদেরকেও তা শিক্ষা দিতে পেরেছি এই বিষয়টা আমাদের জন্য খুবই
গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ, যেটা নিয়ে অবশ্যই আমাদের খুব সিরিয়াসলি ভাবা উচিত, জ্ঞানের বিষয়টা নিয়ে ভাবা উচিত। আজকে সে বিষয়ে আমরা কথা বলবো না, কিন্তু আমাদের ছোট্ট শিশুদের শিক্ষা কাঠামো কেমন হওয়া উচিত, কোথায় তাদেরকে সঠিকভাবে শিক্ষিত করব, প্রশিক্ষিত করব, কোথায় তাদেরকে একজন ভালো মমিন মুসলিম করব, গুড সিটিজেনে পরিণত করব, সে বিষয়টা আমাদের খুব সিরিয়াসলি আজকে ভাবার অবকাশ আছে। এই জন্য আজকে আমাদের বিষয় সেটাই থাকবে। আল্লাহ তাআলা সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা। হে ঈমানদার লোকেরা, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর, এটা কিন্তু ভয়ঙ্কর একটা ওয়াইদ, একটা ধমক। এত মানুষ যদি আল্লাহর পথে না চলে, তারাই হবে জাহান্নামের অঙ্গার, জাহান্নামের কয়লা কিংবা জ্বালানি। এটা বলে আল্লাহ তাআলা আসলে আমাদেরকে সাবধান করতে যাচ্ছেন, বলতে যাচ্ছেন নিজেদেরকে বাঁচাও, কারণ মানুষ তো আগে এনএফসি এনএফসি করে। নিজেদেরকে বাঁচাও, নিজে বাঁচার পরেই প্রথম যে প্রায়োরিটি সেটা হচ্ছে নিজের হাউস হোল্ডের লোকজন। তারা কারা? স্ত্রী, সন্তান, সন্ততি, মা বাবা। তাহলে এদের ব্যাপারে আমাদেরকে ভাবতে হবে। কোরআন সে কথাই বলছে, সবাইকে মিলে জাহান্নাম থেকে বাঁচতে হবে। জাহান্নাম থেকে বাঁচার উপায়টা কি? জাহান্নাম থেকে বাঁচার জন্য উপায় হচ্ছে সহি এলম। আর এই সহি এলম থেকে যে ধারণাটা আমরা পাই সেটি হচ্ছে যে শিরকের মধ্যে লিপ্ত হওয়া যাবে না, কুফরির মধ্যে লিপ্ত হওয়া যাবে না, এবং এভাবে আল্লাহকে অস্বীকার করার যতগুলো পদ্ধতি প্রক্রিয়া আছে কোনোটাই অ্যাডপ্ট করা যাবে না। যদি না করি তাহলে আমরা চির জাহান্নামী হওয়া থেকে বেঁচে গেলাম। এরপর আরেকটা প্রশ্ন থাকে, সেটি হচ্ছে কবিরা গুনাহ করলে তাহলে কি হবে? এ ব্যাপারেও কিছু বিভ্রান্ত মতবাদ আছে, কিন্তু সঠিক হচ্ছে যেটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের সহি আকীদা, সেটি হচ্ছে কবিরা গুনাহ যদি কেউ করেন, তওবা না করেন, তাহলে তিনি জাহান্নামে যাবেন কিন্তু চির জাহান্নামী হবেন না, তার শাস্তি ভোগের পরে তিনি আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থন পাবেন। এলেম আমাদেরকে চিরস্থায়ীভাবে হোক বা অস্থায়ীভাবে হোক জাহান্নামে যাওয়া থেকে আমাদেরকে হেল্প করে, নিজেকে মুক্ত করার ক্ষেত্রে আমাদেরকে হেল্প করে। আমরা অনেকেই যখন পারিবারিকভাবে বিভিন্ন আলোচনা করি, আমাদের সন্তানদেরকে শেখাই যে বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান প্রদর্শন করো, মা বাবার হক আদায় করো, কিন্তু খুব কম মা বাবাই এটা ভাবে যে ইসলামিকলি সন্তানদের কী হক আমার উপর আছে। কম ভাবে, এটা কিন্তু বিভিন্ন বাসায় গেলেই বোঝা যায়। কারণ আপনি আপনার সন্তানদেরকে রেইজ আপ করার জন্য আসলে কী করেছেন, কী প্ল্যান নিয়েছেন যে আপনার সন্তানকে আপনি একজন ভালো মুসলিম, ভালো মুমিন হিসাবে গড়ে তুলবেন? আপনার বাসার যে আয়োজন, আপনার ভেতরের যে ডেকোরেশন, আপনার বাসায় যে পার্টি হয়, যে দাওয়াতের ব্যবস্থা হয়, সেখানে যাদের অংশগ্রহণ, বিভিন্ন চিত্রের মেলা আপনার বাসায়, এগুলো দেখে কি বলা যায় যে আসলে আপনি আপনার সন্তানকে রেইজ আপের ব্যবস্থা করেছেন, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করেছেন? আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যত লোকজন আছে তার মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে আমাদের সন্তান। এই জন্য অনেক সময় দেখা যায় আমরা মা বাবাকে ইগনোর করি, তাদের চিকিৎসার টাকা দিই না, কিন্তু নিজের সন্তানকে ইউরোপে আমেরিকা পাঠিয়ে দিচ্ছি পড়াশোনার জন্য। যদি আমরা সত্যি আমাদের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা করি এবং সেভাবেই তার এডুকেশনের ব্যবস্থা করি, তাহলে আমাদের একটা প্ল্যান করতে হবে এবং আমাদের কিছু আরও নলেজও জানতে হবে। এটা বলা হয় যে যে কোনো ব্যক্তি মানে যখন সে শিশুকালে অবস্থান করে, এই শিশুকালের প্রথম 5 বছর তার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রথম 5 বছরে শিশুরা
শিশুকালে যত জ্ঞান সে অন্বেষণ করে তার 90% সে 5 বছর বয়সের মধ্যে করে। এ বিষয়টা কিন্তু কোরআনে আসেনি, এটা অভিজ্ঞতার ফসল, এটা দেখা যায়, এটাই বাস্তব। সুতরাং এই 5 বছরই শিশু যা শিখবে সারা জীবন সেই চিন্তা চেতনা সে আইডিয়োলজি সে বহন করবে। আজকে যারা ধর্মশিক্ষা থেকে এই শিশুকে বিরত রাখতে চান, এটার একটা বড় কারণ হচ্ছে ধর্মীয় শিক্ষার প্রতি আস্থা না থাকা। ধর্মীয় শিক্ষা, বিশেষ করে ইসলামী শিক্ষা, যা আমাদের শিশু সন্তানদেরকে একটা সুন্দর গোলাপ, একটা ফুল, প্রস্ফুটিত ফুল আকারে তৈরি করবে, সে বিশ্বাস না থাকা। সেই জন্যই এত আয়োজন, যাতে করে স্কুল কলেজে তারা ইসলামী শিক্ষাটাকে প্রপারলি শিখতে না পারে। কিন্তু এই আয়োজনটা আসলে কোন দিকে ঠেলে দিচ্ছে আমাদেরকে, সেটাও কিন্তু ভাবার অবকাশ আছে। আমরা আজকে সায়েন্স, সোশ্যাল সায়েন্স, এরকম আরও অনেকগুলো, মেডিকেল সায়েন্স, এগ্রিকালচার, এগুলোর উপর খুব গুরুত্ব দিচ্ছি। এগুলোর উপর গুরুত্ব দেওয়া কিন্তু ইসলামে নিষেধ নেই, কিন্তু এগুলোর আগে যে জ্ঞানটা শেখা দরকার ছিল, যাতে করে একজন সৎ সায়েন্টিস্ট তৈরি হয়, যাতে করে একজন সৎ ইঞ্জিনিয়ার তৈরি হয়, যাতে করে একজন সৎ ডাক্তার তৈরি হয়, সৎ প্রশাসক তৈরি হয়, যাতে করে সৎ মানুষ তৈরি হয়, সেই জায়গাটা, সেই প্রায়োরিটিটা আমরা মিস করছি না? মানুষ যত বেশি বৈষয়িক হবে, যদি না তার মরাল সেন্স ততটা ডেভেলপড হয়, যদি সেটা না হয়, তাহলে সে আসলে মানুষের যে সুন্দর, যে বিউটি, যে ন্যাচারাল বিউটি, যে ক্যারেক্টারের বিউটি, সেটা প্রকাশিত হবে না। উল্টো কী হবে, বিষয়ের লোভে সে অতি মাত্রায় সে দুর্নীতিপরায়ণ হয়ে যাবে। যে কোনো পন্থায় সে টাকা ইনকামের চেষ্টা করবে, বিত্ত বৈভব তৈরি করবে। আজকে এই বিষয়টা চোখে আঙ্গুল দিয়ে মনে হয় আমাদের দেখিয়ে দেওয়ার দরকার নেই। আমাদের সামনে অনেক এক্সাম্পল এবং দিন দিন সেটা বেড়েই চলেছে। সম্মানিত উপস্থিতি বন্ধুগণ, আমরা কি চাই যে আমার সন্তানরা এরকমই গ্রিডি একটা জেনারেশন হিসেবে গড়ে উঠুক, আমার আপনার সন্তান? আমরা কি চাই না তারা দেশের সুনাগরিক হোক, তারা মানব বান্ধব হোক, মানব কল্যাণের এক একজন সৈনিক হোক? যদি আমরা সেটা চাই, তাহলে কিন্তু আমাদেরকে ভিন্নভাবে ভাবতে হবে। এবং এক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় উইপন হচ্ছে নলেজ। যে নলেজ কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার আপনার সবার স্রষ্টা, ইউনিভার্সের স্রষ্টা। সেই নলেজ, যে নলেজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ নলেজ দুভাবে আমাদেরকে দিয়েছেন। একটা হচ্ছে তিনি যখন আমাদেরকে সৃষ্টি করলেন, নানা এক্সপিরিয়েন্সের মাধ্যমে নলেজ শেখার জন্য আমাদেরকে দিলেন আকল, আর দিলেন ওহির জ্ঞান। এটা হচ্ছে নলেজের সেকেন্ড টাইপ। ওহির জ্ঞানটা সরাসরি আল্লাহর দেওয়া জ্ঞান, আর আকলের জ্ঞানটা এটা হচ্ছে একটা মেশিন তিনি ফিট করে দিয়েছেন আমাদের ব্রেইনে, যেটা দিয়ে আমরা ভালো আর মন্দ নিজের চিন্তা চেতনার আলোকে ডিস্টিংগুইশ করতে পারি। অতএব আকল কখনো ভুলও করতে পারে, ঠিকও করতে পারে, কিন্তু ওহি কখনো ভুল করে না। ওহি কখনো ভুল করে না, কোরআন এবং সুন্নাহ কখনো ভুল করে না। আল্লাহ তাআলা এই জ্ঞানটা দিয়েছেন সবার আগে। একজন ব্যক্তি প্রসব করার পরে সে কিন্তু কোরআন সুন্নাহ পড়তে পারে না, পারে কি? কিন্তু সে আকলটাকে কাজে লাগাতে পারে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং। একটু বুঝের বয়স হওয়া থেকে 2-3 বছর থেকে সে তার আকল দিয়ে সে অনেক কাজ করতে পারে। পরে ওহিকে ট্যাগ করা হয়েছে তার সাথে, যেন আকলটা ওহিকে অ্যাকসেপ্ট করে নেয়। এরপরে কি হবে, এই আকলটা ওহির আলোকে পরিচালিত হবে। আর কোনো কি মিসগাইডেড হওয়ার কোনো আর কোনো কি মানে সম্ভাবনা আছে? না। কিন্তু শর্ত হচ্ছে ওহিকে ট্যাগ করে দিতে হবে, তাই না? আমরা কম্পিউটারের কত ডিভাইস ইউজ করি, যখন স্পেশাল কিছু আমরা চাই তখন আরেকটা ডিভাইস তার সাথে অ্যাড করতে হয়। আপনি যদি ইন্টারনেট চালু করতে চান, এখন তো একটা ডিভাইসের মধ্যে সব কিছু হয়ে গেছে, একটা সময় তো ছিল আলাদা আরেকটা ইন্টারনেট
কে রিসিভ করার জন্য, ডেটাগুলো রিসিভ করার জন্য ট্যাগ করতে। আজকে আমরা আমাদের আকলকে যদি একদম ফ্রি করে ফেলি আমাদের শিশু সন্তানদের, যে না সে নিউট্রালি গড়ে উঠুক, সে কি নিউট্রালি হবে? হবে না। যাকে কেউ কেউ নিউট্রাল মনে করছে সেটা নিউট্রাল নয়। ইসলামকে যদি আপনি এক সাইডে করে ফেলেন, বলেন যে অনেক পরে শিখব, তাহলে আপনি নিউট্রাল হলেন কি করে? আপনাকে যে মহান আল্লাহ সৃষ্টি করেছে সেই মহান আল্লাহর জ্ঞান থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে আপনি নিউট্রাল থাকবেন কি করে? আপনি তো সেই জ্ঞানের বিরোধী অবস্থানে চলে গেলেন। এই কথা কি কখনো ভেবে দেখেছেন? কোরআন আপনাকে অ্যাট্রাক্ট করে না, আপনি আল্লাহর প্রতি সেই মহব্বত পোষণ করেন না, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনার সেই মহব্বত নেই, কোরআনের জ্ঞানের প্রতি আপনার কোনো গুরুত্ব নেই, সুন্নাহর প্রতি গুরুত্ব নেই, তাহলে এটা নিউট্রাল হলো? নিউট্রাল হলো সব জ্ঞানগুলোকে আপনি সমান সুযোগ দেবেন, তারপরে দেখুন যে আসলে মানুষ কোন দিকে আগ্রহী হয়। ডক্টর সালেহ ফাওজান তার আকীদাত তাওহীদ গ্রন্থে উল্লেখ করেছেন এই বিষয়টা, যে মানব শিশুকে যদি ছেড়েও দেওয়া হয় উইদাউট এনি এডুকেশন, উইদাউট মেকিং হিম বায়াসড টু এনিথিং, তাহলে কিন্তু দেখা যাবে যে সে তাওহীদ পথে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর কারণটা কি? এর কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রাহ, প্রত্যেক নবজাতক শিশু সে ফিত্রাহ তথা ইসলামের উপরই জন্মগ্রহণ করে। এরপরে যখন এডুকেশনের সময় আসে তখন তার বাবা তাকে যে এডুকেশন দেয় সে সেরকম হয়, তাকে ইসলামের এডুকেশন দিলে সে মুসলিম থাকে, সে মুসলিম হয়েই জন্মগ্রহণ করেছিল, এখন মুসলিম হিসাবে কন্টিনিউ করছে। আর যদি তার বাবা ইহুদি হয় তাহলে সে ইহুদি হয়, তার বাবা যদি খ্রিস্টান হয় তাহলে সে খ্রিস্টান হয়, তার বাবা যদি অগ্নি পূজক পৌত্তরিক হয় তাহলে সেও পৌত্তরিক হয়। এটা একটা মহাসত্য কথা, আজও আমাদের মানুষরা এভাবেই চলছে, তাকে যেভাবে এডুকেট করা হয় সে সেভাবেই এডুকেটেড হয়ে থাকে। সুতরাং জীবনকে গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এডুকেশন, শিক্ষা, এবং সেটা হচ্ছে নলেজ বেসড শিক্ষা। এই শিক্ষাটা শুধুমাত্র বৈষয়িক শিক্ষা হবে না, বিষয়টা আমাদেরকে প্রসঙ্গের দিকে আবারও নিয়ে যায়, তাই না? সেটাই তো আমরা দেখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ, তার নবুয়তের আগের যে জেনারেশন, সে একই জেনারেশন তার নবুয়তের দ্বারা আলোকিত হওয়ার পর, ওহির জ্ঞান দ্বারা আলোকিত হওয়ার পর, ওহির জ্ঞান দ্বারা এডুকেটেড হওয়ার পরে সে একই জাতি, তাকে কি পরিবর্তন? বিষয়ের লোভে, সামান্য লোভে যখন তারা একজন আরেকজনকে খুন করতে দ্বিধা করতো না, তারা ধর্ষণ করত, তারা মদ পান করত, তারা নারী নির্যাতন করত, এবং তারা নিজেদের লোকালয়ে নিজেদের মধ্যে ঝগড়া ফাসাদ করত, তারা আল্লাহর দেয়া শরিয়াতের উপরে হারাম মাসের উপর পর্যন্ত হাত প্রসারিত করত এবং সেখানে নিজেদের ইচ্ছা কুপ্রবৃত্তিমূলক যা ইচ্ছা তাই করত। কিন্তু এই জাতির এই দুর্বৃত্তরাই, দুর্বৃত্তপনা তারা ত্যাগ করেছে যখন তারা ওহীকে অ্যাকসেপ্ট করেছে, তাওহীদের বাণীকে অ্যাকসেপ্ট করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে তারা নিয়েছে, সেই শিক্ষা দ্বারা তাদের অন্তরকে পবিত্র করেছে, সমাজকে, দেশকে, কমিউনিটিকে পবিত্র করেছে। সুবহানাল্লাহ। এত বড় শিক্ষা, এত বড় এক্সাম্পল থাকার পরেও আমরা কেন এখনো বুঝতে পারছি না? আমরা আমাদের সন্তানদের অনেক সময় বিয়ের বয়স হলে আমরা চিন্তা করি কী গিফট দেওয়া যাবে, কেউ হয়তো একটা কার, কেউ হয়তো আরও কোনো ধরনের আধুনিক কোনো জিনিস, দামি কোনো জিনিস, ফ্ল্যাট বা ইত্যাদি অনেক কিছু দিয়ে থাকেন যার যতটুকু সাধ্য। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তারও এমন একটি পজিশন এসেছিল যখন তার সন্তান বিবাহের বয়সে পৌঁছল, তিনি ভাবলেন কী দিতে পারি, কী তাকে গিফট দিতে পারি। অনেক চিন্তাভাবনা করে তিনি ভাবলেন যে এমন একটা গিফট আমরা তাকে দেব বা আমি তাকে দেব যে গিফটটা আসলে শুধু তারই নয়, যুগ যুগ ধরে মানুষের উপকারে আসবে। তখন তিনি এটা চিন্তা করে লিখতে বসে গেলেন, নিজেই লিখে একটা বই তিনি তার পুত্র এবং কন্যাকে উপহার দিলেন, সেটি হচ্ছে আহকাম তোহফাতুল মাওলুদ ফি আহকামিল মাওলুদ, তোহফাতুল মাওলুদ ফি আহকাম আল মাওলুদ, এটা দিলেন। এর মধ্যে অনেক সুন্দর সুন্দর কথা আছে,
আপনারা কি কেউ পড়েছেন বই? অনেকেই পড়েননি, আমি জানি না বাংলা হয়েছে কিনা। এর 25 নম্বর চ্যাপ্টারে তিনি বলেছেন যে টিচিং, দ্য অবলিগেশন অফ টিচিং ইউর কিডস চিলড্রেন, ডিসিপ্লিনিং দেম, মানে তাদেরকে শিক্ষিত করা, প্রশিক্ষিত করা, শৃঙ্খলাবদ্ধ করার যে অবলিগেশন প্যারেন্টসদের উপর আছে সে বিষয়টি তিনি উল্লেখ করলেন। আজকে আমরা অনেক মুসলিম কমিউনিটিতে, আমাদের দেশেও, আর বিদেশে তো বটেই যেখানে মুসলিম কমিউনিটি নাই, সেখানে দেখি প্রাইভেট স্কুল এবং ম্যাক্সিমাম হচ্ছে পাবলিক স্কুল, পাবলিক স্কুল। যে শিক্ষা ধারা সেখানে, যে সিলেবাস সেখানে আছে, সেখানে কি প্রপারলি আমরা ইসলামী শিক্ষা শিক্ষিত হতে পারি? আমরা কি সেখানে কোরআন শিখতে পারি শুদ্ধ করে, কোরআনের অর্থ? আমরা সেখানে যে হাদিসগুলো আমাদের জানা দরকার সেটা জানতে পারি? ফিকার যে ইস্যুগুলো, সালাত কীভাবে করা দরকার, ওযু কীভাবে করা দরকার, তায়াম্মুম, গোসল, সিয়াম, হজ, যাকাত, এগুলো কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা একদম চলে গেছে। আর যদি সেটা হয় কোনো অমুসলিম দেশে, তাহলে তো সেখানে পাবলিক শিক্ষা ব্যবস্থায় কোনো ধর্মীয় শিক্ষাই সেখানে নাই। এই কারণে হয়তো অনেকে করেছেন যে এত ধর্ম কত ধর্ম শিখবে। একসময় ছিল যে 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 ধর্মে সে ধর্মের শিখত, আর এখন সেটাও উঠে গেছে, কারণ ধর্মকর্ম মানুষের জীবন থেকে আস্তে আস্তে কমছে এবং শিক্ষিতদের জীবন থেকেও কমছে। যদিও বিপরীত দিক থেকে আমরা আবার দেখি, আলহামদুলিল্লাহ, অনেক শিক্ষিতদের মধ্যে অনেক বয়সে এসে তাদের মধ্যে সেই বোধটা যাচ্ছে যে না, আসলে শিখতে হবে, শিখতে হবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেটাই ঘটে যেটা অ্যাভেইলেবল শিক্ষা ব্যবস্থা আমাদেরকে উপহার দেয়, ফলে মানুষের মধ্যে অধিকাংশ লোকই ইসলাম সম্পর্কে ইগনোর থাকে। যদি না আল্লাহ তাআলা তাকে স্পেশাল হেদায়েত দেন, ততক্ষণ পর্যন্ত সে আবার শিখতে আগ্রহী হয় না। আবার অনেকে আগ্রহী হলেও তার রিসোর্স কোথায়, বই কোথায়, এভাবে নানা প্রশ্নে আবার জীবনযাত্রায় আমরা ব্যস্ত, নানা ব্যবসা বাণিজ্য, মানুষ আগের চেয়ে অনেক বেশি ব্যস্ত। আমি আমার ছোট সময় দেখেছি যে একজন লোক একটাই চাকরি করতো, তাতে সংসার চলতো খুব ভালো মতো, কিন্তু আজকে একজন লোক অনেকগুলো কনসার্ন, একটা গ্রুপের অনেকগুলো বিজনেস কনসার্ন, একজন ব্যক্তির অনেকগুলো চাকরি। আর টাকার বিষয়টা আসলে এখন মানুষ তো যত বেশি বৈষয়িক হবে তার তত বেশি টাকা প্রয়োজন, ফলে প্রয়োজন কখনো ফুরাচ্ছে না, আমরা দুনিয়ার পিছনে ছুটছি অথচ এই দুনিয়া আমাদের ছেড়ে যেতে হচ্ছে। পরিণামে যেটা ঘটছে সেটা হচ্ছে শিশু সন্তানদের কোনো ভালো শিক্ষার ব্যবস্থা করে হচ্ছে না। একটা বিদেশের একটা স্কুলের ঘটনা একজনের কাছ থেকে আমি তার লেখা থেকে পড়লাম, তার নিজেরই এক্সপিরিয়েন্স বলো যে পাবলিক স্কুলে তার বাচ্চা মেয়ে হিজাব করে গেল, কিন্তু সেখানকার যিনি মিস তিনি বললেন যে না, তুমি হিজাব করতে পারবা না। মিস ছিলেন মুসলিম, কিন্তু তিনি বলছেন যে না, হিজাব করতে পারবা না, এবং একটু প্রেশার দিলেন এবং বললেন দেখো হিজাব তুমি করবা না, এটা আমার নির্দেশ, আর যদি আমার নির্দেশ না মানো তাহলে দেখব। সে মায়ের সাথে এসে আলাপ করলো যে মা, আমাকে তো মিস বললেন যে এই হিজাবটা ছাড়াই আমাকে স্কুলে যেতে হবে, তো আমি তো স্যার মিসকে ভয় করি এবং তিনি আমার টিচার, তাকে শ্রদ্ধাও করি, কী করব? তখন মা তাকে বললেন যে তুমি তাহলে কাকে বেশি ভয় করবে, মিসকে না আল্লাহকে, আল্লাহ আল্লাহ তো তোমাকে হিজাবের নির্দেশ দিয়েছেন। মা তাকে বোঝালেন যে কেন তাকে আল্লাহকে বেশি ভয় করতে হবে, এখানে কিছু জ্ঞানের বিষয় আছে, ইন্টালেকচুয়াল কিছু বিষয় আছে। মেয়ে কনফিউজড হলো, সে 3 গ্রেডের মেয়ে, 3rd grade, তারপরে সে পরের দিন আবার হিজাব পরে গেল, মিস আবার খেপে গেল এবং খুব গালমন্দ করলেন, মেয়েটা চুপ করেছিল। তারপরে শেষে বলল যে কাকে আমি ভয় করব, আপনাকে না তাকে, প্রশ্ন ছুড়ে দিল, ছোট্ট মেয়ে যেভাবে বলে আপনাকে না তাকে। তখন মিস বললেন যে তাকে মানে কাকে, আল্লাহকে। তখন এটা সেই শিক্ষিকার মনের মধ্যে একটা বিশাল ইয়ে সৃষ্টি করলো, কম্পন, এবং
শিখিকে কেঁদে ফেললেন, মানে আসলে একটা অসিনায় আল্লাহ তাআলা তাকেও হেদায়েত দিলেন, তিনি কেঁদে ফেললেন। তারপরে চিঠি লিখলেন প্যারেন্টসের কাছে যে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অ্যাজ প্যারেন্ট, মেয়েকে এভাবে শিক্ষা দিলেন, সে আমাকেও শেখাল। সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে যে পাবলিক স্কুলগুলোতে কিংবা অন্য বাংলাদেশের প্রাইভেট স্কুলগুলোতে অনেক কিছু আমরা হয়তো আমরা এক্সপেক্ট করতে পারি না, সে দায়িত্ব পালন করতে হবে প্যারেন্টসকে। আপনাকে বাবা এবং মা হিসাবে আপনাকে প্ল্যান করতে হবে আপনার সন্তানের এই সুশিক্ষার এই যে গ্যাপটা, এটা কীভাবে আপনি পূরণ করবেন। আমাদের দেশের পাবলিক স্কুলগুলোতে অল্প কিছু ভালো স্কুল ছাড়া অধিকাংশ স্কুলগুলোতে ইভেন পড়াশোনাও ভালো হয় না। প্রাইমারি স্কুলগুলোতে যাই দেখেন সেখানে গরিবের সন্তানরা পড়ে, পাবলিক হাই স্কুলগুলোতে দেখেন সেখানেও জেলা স্কুলগুলো বাদ দিলে গরিবের সন্তানগুলো পড়ে, অধিকাংশ পড়ে প্রাইভেট স্কুলগুলো। পাবলিক স্কুলগুলোতে পড়াশোনার ব্যাপারে যথেষ্ট ঘাটতি আছে আর প্রাইভেট স্কুলগুলো বিজনেস করছে, ইংলিশ মিডিয়াম কি পড়াচ্ছে সেখানে তারা, কিংবা অন্য যে কোনো ভাষণই বলেন না কেন সেখানে টু মেক এ লট অফ মানি, এটাই হচ্ছে তাদের মেন উদ্দেশ্য। এই জন্যে আরেকটা কনসেপ্টে কেউ আমাদের সমাজে কাজ করার চেষ্টা করছেন, সেটা হচ্ছে কমিউনিটি স্কুল। কমিউনিটি স্কুল এটা খুব বেশি সুপরিচিত নয়, তবে আপনাদের কাছে মনে হয় সুপরিচিত। আপনাদের এখানে একটা উপরে কমিউনিটি স্কুল আছে, এসসিডি স্কুল অফ কমিউনিটি ডেভেলপমেন্ট। কমিউনিটি স্কুলের প্রয়োজনীয়তা কেন, মানে কনসেপ্টটা সম্পর্কে আমিও রিসেন্টলি কিছু পেলাম এবং আমার কাছে খুব ভালো মনে হলো, এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। এই স্কুলটা এটা পাবলিকও নয়, এটা প্রাইভেটও নয়, এটা হলো কমিউনিটি স্কুল টু ডেভেলপ দ্য কমিউনিটি, ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কমিউনিটি। অতএব এটা হলো আপনার আমার সবার স্কুল, কনসেপ্টটা এটা। এটা নট owned by anyone, এটা হলো সবার স্কুল। এমনি সাধারণত আমরা যেটা দেখি পাবলিক হোক আর প্রাইভেটই হোক, খুব নাম করা স্কুল যদি হয় প্যারেন্টসদেরকে আমরা দেখি সারাক্ষণ এই স্কুলের এটা নাই ওটা নাই, এ প্রবলেম সে প্রবলেম। আপনি ঢাকা শহরের নাম করা স্কুলের সামনে যেখানে প্যারেন্টসরা বলে থাকে ওখানে একটু যদি 5 মিনিট থাকেন তাহলে বুঝতে পারবেন যে অভিযোগের কোনো অন্ত নাই। কারণ এখানে দুটো পক্ষ, একটা হলো স্কুল পক্ষ আর একটা হলো অভিভাবক পক্ষ। প্রাইভেট স্কুলের কথাও একই, স্কুলের মূল মালিক পক্ষ এবং অভিভাবক পক্ষ। আমরা যখন হোটেলে কিছু খেতে যাই কোনো দোকানে, জিনিসটা পছন্দ না হলে কিন্তু আমরা গাল বন্ধ করি, যেহেতু টাকা পে করেছে। স্কুলের অবস্থা তাই, আমি ভাবি আমি তো টাকা পে করেছি স্কুলকে, অতএব ত্রুটিগুলো দেখলেই আমি প্রতিবাদ মুখর হয়ে যাই। কমিউনিটি স্কুলটা এই ধারণা থেকে একটু আলাদা, কারণ এখানে এটা যেহেতু একক ব্যক্তি অন করে না, এটা সবার। অতএব এখানে যে ল্যাকিংসগুলো আছে, মানে স্পিরিটটা এখানে এটাই যে আসুন সকলে মিলে এই ল্যাকিংসটা আমরা পূরণ করে দিই, তাহলে অভিযোগ নয় কনস্ট্রাকশনের বিষয়টা আসে, হেল্পের বিষয়টা আসে। স্কুলগুলোতে যখন এক পক্ষ আরেক পক্ষকে কোণঠাসা করতে চায় তখন কিন্তু ফুল ডেভেলপমেন্টটা আসে না, ডেভেলপমেন্টটা তখনই আসে যখন এটা কমিউনিটি ওয়ার্ক বেসড হয়। আপনি অভিযোগ না জানিয়ে বলবেন যে এই যে প্রবলেমটা আমি ফেস করছি আসুন আমরা সকলে মিলে কীভাবে এটাকে সলভ করতে পারি। মানুষের সকল প্রবলেম একসাথে সলভ করা যায় না, কিন্তু পজিটিভ মাইন্ডটা আমাদেরকে একটা ভালো পজিশন করতে হেল্প করে। এবং এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্কুলটা গড়ে উঠেছিল, মসজিদে নববীর স্কুল, মসজিদে নববীর কমিউনিটি, এটাকে বলা হয় আল মুজতামা আল মাদানি, এভাবে গড়ে উঠেছিল। অতএব আমার মনে হয় এই কনসেপ্টে আমাদের কাজ করার আজকে সুযোগ এসেছে এবং প্রয়োজনও দেখা দিয়েছে যে স্কুল তৈরি করে কনভেনশনাল বিজনেস এটা দিয়ে আসলে কমিউনিটি ডেভেলপমেন্ট হবে না। আপনি সফিস্টিকেটেড খুব লাক্সারিয়াস একটা স্কুল তৈরি করতে পারবেন, সুন্দর মোজাইক, প্রত্যেকটা রুম এয়ার কন্ডিশন,
দেখলে মনে হয় পাশ্চাত্যের কোন শহরে আছেন। এগুলো দিয়ে আসলে কমিউনিটি ডেভেলপমেন্ট হবে না। কমিউনিটি ডেভেলপমেন্ট হবে আমাদের সেই স্কুল দিয়ে গ্রামে গঞ্জে সারা মদের মানুষরা যেগুলো করেছেন, আজও করে যাচ্ছেন, কিন্তু শিখিয়েছেন। সে বাংলা শিক্ষার বইতে যেমন ছিল, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। আজকে তো এগুলো আমাদেরকে আকর্ষণ করে না। আমাদের শিক্ষা পদ্ধতি নিয়ে ভাবার অনেক অবকাশ আছে। আমরা যেই আজকে যেমন এলেবেল উদ্দেশ্যে যদি আমরা আমাদের কারিকুলামকে ঢেলে সাজাতে চাই, তাহলে অনেক কিছু আমাদেরকে একটু ইনকর্পোরেট করতে হবে এবং মেধাবীদের এখানে এগিয়ে আসতে হবে। ব্যাকরণে আমরা ভাব সম্প্রসারণ করেছি, করিনি, এখনো আছে কিনা জানি না। ভাব সম্প্রসারণ সেখানে দেখা যেত যে কবিদের কোন দুচরণ কবিতা, নজরুল, রবীন্দ্রনাথ কিংবা অন্য কোনো সাহিত্যিকদের। কিন্তু এই ভাব সম্প্রসারণ আরো সহজভাবেও লোকজন করতে পারত যদি কোরআন থেকে হাদিস থেকে ছোট্ট একটা কোটেশন এখানে দেওয়া হতো। যদি বলা হতো কুনু মাআস সাদিকিন, ভাব সম্প্রসারণ করো, তোমরা সত্যবাদীদের সাথে থাকো, এটা ভাব সম্প্রসারণ করো। যদি বলা হতো হাদিস থেকে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দীন ওয়ান নসিহা, দীন হচ্ছে মানুষের সবার কল্যাণ কামনা করা, ভাব সম্প্রসারণ। ছোট্ট শিশু ক্লাস 5, 4, 5, 6, 7 এরা যদি এভাবে ভাব সম্প্রসারণ করতো অনেকগুলো কাজ হয়ে যেত। এক, এই সুন্দর কথার প্রবক্তা কি? আল্লাহ অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর কথা যিনি বলেন তার প্রতি মহব্বত আসে না? সুবহানাল্লাহ। আজকে মুসলিমদের সবচেয়ে বড় ল্যাকিংস যে তারা আসলে সত্যিকার অর্থে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে না। যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে সে তার কোনো তাদের কোনো নির্দেশকে সে ভায়োলেট করতে পারে না। আল্লাহ একবার আমরা আমাদের পারিবারিক জীবনে দেখি, স্বামী যদি স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রী যদি স্বামীকে ভালোবাসেন, সেখানে কোনো দাবি আর অনাদায় থাকে না। ভাই বোনকে ভালোবাসেন, একজন আরেকজনের দাবি পূরণ করেন, বন্ধু বন্ধুকে ভালোবাসেন, একজন আরেকজনের ভালো করার জন্য উঠে পড়ে লাগেন। কিন্তু মুসলিম উম্মার কি হলো যে তারা দাবি করছে তারা ইসলামকে ভালোবাসে, তারা কোরআনকে ভালোবাসে, তারা সুন্নাহকে ভালোবাসে, তারা আল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, কিন্তু ফ্রিকোয়েন্টলি তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশগুলো তারা ভায়োলেট করেই যাচ্ছে। সালাতে তারা রেগুলার নয়, তারা রীতিমতো কোরআন পড়ে না, তারা কোরআনের নির্দেশ মানে না, তারা ব্যবসা বাণিজ্য চাকরি প্রশাসন এখানে একের পর এক কোরআনকে হাদিসকে ভায়োলেট করেই যাচ্ছে। তাহলে আল্লাহর ভালোবাসা কি করে আপনার মধ্যে আছে? আর আজকে যে বৈষয়িক শিক্ষা দেওয়ার বৈশ্বিক আয়োজন আমরা করেছি আমাদের দেশে কিংবা অন্যান্য যে কোনো সোসাইটিতে, তাতে কোনো ভালো মানুষ আর আসবে না। আজকে সবখানেই প্রশ্ন দেখা দিয়েছে, আপনি কখন কাকে নেতা নির্বাচন করবেন? আজকে সবখানেই বিশ্বের সবচেয়ে বড় শক্তিধর রাষ্ট্রেও প্রশ্ন দেখা দিয়েছে, দেখা দেয়নি? আপনার আমার আয়োজন যদি বন্ধ হয়ে যায়, ভালো মানুষ তৈরি করার আয়োজন যদি বন্ধ হয়ে যায়, তাহলে অচিরেই আরো খারাপ লোককে বরণ করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এবং সেটা আমাদের কাজেরই ফসল হবে, সেজন্য আমরাই দায়ী থাকতাম। আমি যতটুকু জানি অনেক লোক যারা নানা কারণে খারাপ অনেক কিছুর সাথে তাদের সংযোগ আছে, হয়তো ঘুষ, সুদ কিংবা আরো অনেক খারাপের সাথে, এরকম বহু লোকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে যারা চায় তার সন্তানটা ভালো হোক, সন্তানটা ভালো হোক। যিনি ব্যক্তিগত জীবনে ইসলাম প্র্যাকটিস তো দূরের কথা, ইসলামের কোনো কিছু তেমন পছন্দ করেন না, আমি দেখেছি এরকমও কেউ কেউ হিফজখানায় ছাত্র দিয়েছেন, মানে বাহ্যিক পথে আমার কাছে ওরকম মনে হতো। আমি প্রশ্ন করলাম একবার এক হজে, যে কি ব্যাপার আপনার ছেলেকে হিফজখানায় দিলেন কেন? মানে তাদের নিশ্চয়ই এমন কোনো না পাওয়ার বেদনা আছে, কষ্ট আছে, বিশ্বাসের ঘাটতি থেকে যে প্রবলেমসগুলো তাদের চিন্তা চেতনা এবং জীবনে দেখা দেয়, বুঝতে পেরেছেন যে এই জীবনে আসলে সুখ নেই। সত্যি তো সুখ হচ্ছে দিনই জীবনে,
দিনকে প্রপারলি যদি আপনি শেখাতে না পারেন, তখনই চক্রান্তকারীরা সুযোগ নেয়, ভালো মুসলিমদেরকে কখনো জঙ্গি করে ফেলে, কখনো ভুল পথে তাদেরকে মোটিভেট করে। আজকে তো আরো ধরনের নানা ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে যদি হালাল হারামের স্টেজটা আপনার সন্তানকে না দেন, আল্লাহর ভয়ের যে চমৎকার আলো মিসবাহ, ওটা যদি তার হার্টের মধ্যে বাল্ব আকারে সেট করে দিতে না পারেন, তাহলে ঠিক করা কঠিন। গত 2-3 সপ্তাহে পত্রিকা দেখেছি 11 লক্ষ না 13 লক্ষ ইয়াবা পুলিশ জব্দ করেছে। তাহলে কি পরিমাণ তাহলে আরো আছে যা জব্দ করা যায়নি? ইয়াবার কবলে পড়লে কোনো সন্তান ভালো থাকার কথা? আপনি এই সন্তানকে কি করে এগুলো থেকে দূরে করবেন? একটা কথা শুনবে না, কথা শুনবে না। তাকওয়া, শুধু তাকওয়া আর এলেম বেজড তাকওয়া, এটাই তাদেরকে ভালো রাখতে পারবে। এলেম, অর্থাৎ এলেমের বুনিয়াদ তাদের মধ্যে রোপণ করতে হবে। অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল, যেটা বপন করবেন সেটাই আপনি পাবেন। যেই সন্তানকে আজকে যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আপনি গড়ে তুলছেন, সেই সন্তানই আপনি পাবেন। অতএব আপনি কখনো এটা এক্সপেক্ট করা উচিত হবে না যে আপনার কোনো আয়োজন নেই, ভালো মানুষ বানানোর কোনো ব্যবস্থাপনা নেই, তাকে শুধু বিষয়মুখী করছেন, তাকে শুধু দুনিয়ার বিত্ত বৈভব এর লোভ বাড়িয়ে দিচ্ছেন, এবং সেটাই হচ্ছে তাকে এই সমস্ত সার্টিফিকেট দেওয়ার যদি প্রধান ইনসেন্টিভ, যে এই দুনিয়ার এই জ্ঞান যত আহরণ করবে তত ভালো পজিশনে যাবে, তাহলে সে মানুষ হবে না, তাহলে সে মানুষ হবে না। মানুষ হওয়ার জন্য যুগে যুগে যেই ওহির জ্ঞানটা কাজ করেছিল, সর্বশেষ মহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির জ্ঞানটা কাজ করেছিল, সেটি আজও আমাদের মানুষ হওয়ার জন্য একটা মাত্র প্রক্রিয়া, একটা মাত্র মেথোডোলজি বা একমাত্র মেথোডোলজি যেখানে আজকের মানুষও ভালো হতে পারে। আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিন, ওদেরকে হাদিস শিক্ষা দিন, ওদেরকে ইসলামের বিরোধিতা শিক্ষা দিন। ভয় নেই, জঙ্গি হবে না ইনশাআল্লাহ। ওরা ভালো মানুষ হবে, ওরা ভালোবাসতে শিখবে, কারণ ইসলামের ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে টু লাভ, ভালোবাসা, টু লাভ আল্লাহ দ্য অলমাইটি, টু লাভ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, টু লাভ হিজ ক্রিয়েশন, দ্য হোল হিউম্যানিটি। সুতরাং আমাদের সন্তানরা বকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু স্ট্রিক্টলি তাদেরকে ভালো শিক্ষাটা দেন, ভালো কিছু চর্চা তাদের মধ্যে জাগান, আল্লাহর ভয়টা জাগিয়ে দিন। আল্লাহর ভয়টা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল জিনিস। একজন লোক লুকিয়ে অনেক অন্যায় করতে পারে, কিন্তু যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কখনোই ঘুষ খাবে না, সে কখনোই সুদ খাবে না, যত সহজ সুদ শর্তেই তাকে ঋণ দেন না কেন, যে 1% দিও সুদ, যাও 10 কোটি টাকা দেওয়া হলো, 1% দিও, যতদিনের পরে ততদিন, তবুও সে এই সুযোগটাও নেবে না। হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে এডুকেট ইয়োরসেলফস টুডে, ফর টুডে ইউ আর দ্য ইয়ুথ অফ দ্য কমিউনিটি, বাট টুমরো ইউ উইল বি দ্য সিনিয়র সিটিজেন্স। তোমাদের সবাইকে শিক্ষিত করো, কারণ আজ তুমি এই কমিউনিটির, এই সমাজের যুবক তরুণ, কিন্তু কালকে তুমি হবে সিনিয়র। সুতরাং আমাদের তরুণদের প্রতি আমাদের সে আহ্বান, আর যারা প্যারেন্টস আছেন তাদের প্রতি সে আহ্বান, ফর্মাল ইনফর্মাল এডুকেশন দুটো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, আজও আছে। যদি ফর্মাল এডুকেশনের কোনো গ্যাপ ঘাটতি থেকে থাকে, তাহলে ইনফর্মাল এডুকেশন দিয়ে সেটা পুষিয়ে দিন, আর দুনিয়াকে বেশি প্রাধান্য দেবে না। জেনে রাখুন, আমাকে আপনাকে সবাইকে দুনিয়া থেকে চলে যেতেই হবে, এবং যেতে হবে সব যোগ্যতা ছেড়ে। আপনার পিএইচডি ডিগ্রি নিয়ে আপনি কবরে যেতে পারবেন না, আপনার নোবেল প্রাইজ নিয়ে আপনি কবরে যেতে পারবেন না, আপনি কিং ফয়সাল পুরস্কার নিয়ে যেতে পারবেন না, আপনার প্রসাদ নিয়ে
আপনার সুন্দর গাড়ি নিয়ে, আপনার ব্যাংক ব্যালেন্স নিয়ে আপনি কবরে যেতে পারবেন না। দুনিয়া ছেড়ে যাচ্ছেন, অন্য মানুষরা লুটে ঘুটে খাবে, ওয়ারিসরা কতটুকু পায়, অনেক সময় দেখা যায় ওয়ারিসরা ঠিক মতো পায়ও না। অতএব আসুন আমরা ভেতরটাকে শুদ্ধ করি। আমাদের সমাজে এই যে অর্থনৈতিক বৈষম্য, এটা সবারই হতাশার কারণ। কারো গাড়ি গাড়ি টাকা, আবার বহু লোকের চিকিৎসার প্রয়োজনীয় টাকা নেই, কারোর জন্য সুযোগটা বিশালভাবে অবহারিত প্রসারিত, আর কারো সুযোগটা অত্যন্ত সম্পূর্ণ। এটা এই জন্যই যে দেয়ার ইজ নো প্রপার ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, সম্পত্তির সঠিক ডিস্ট্রিবিউশন নেই, অথবা দুর্নীতি আছে, হয় ঘুষের দুর্নীতি, নয় অবৈধ ইনকামের দুর্নীতি, নয় চুরি চামারি আত্মসাতের দুর্নীতি। এগুলি সবই কুশিক্ষার ফল। আজ থেকে 50 বছর আগে কিংবা তারও আগে এখানকার কোনো মানুষই মনে ভাবতেই পারতো না যে সে ঘুষ খাবে, ঘুষ খেলে ঘুমে আসতো না। যে কোনো একটা হারাম জিনিস তার জানা মতে হলে তার ভেতরে এমন ধরফড় করতো, মনে করতো যেন সে মারা যাবে। আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই ঘটনাও জানি, জানতে পারলেন যখন তার আজাদকৃত দাসের কাছ থেকে, এটা সেই জাহেলী যুগের হারামের ইনকাম, আজকে সে সেটা পেয়েছে তার অধিকার হিসাবে, তখন সেটা বমি করে ফেলে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমান কোনো অন্যায়কে সহ্য করে না। সুতরাং তাহলে যে জিনিসটা মানুষকে সৎ হতে শেখায়, তার অন্যায় বোধটাকে নষ্ট করে তার ন্যায়বোধকে জাগ্রত করে, যে ইমান, যে ইসলাম, যে ওয়াহী, আমরা কি সেটা শেখাবো না? আমরা ভাব, আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আসুন আমরা স্কুলের ওই কনসেপ্টে কিছু কাজ করি, সবাই সম্পৃক্ত হই। যেহেতু এটা একটা পাইলট প্রোগ্রাম এখানকার স্কুল অফ কমিউনিটি ডেভেলপমেন্ট, সেখানে আমরা সম্পৃক্ত হই, দেখা যাক কিছু আমরা করতে পারি কিনা, সবার স্কুল হতে পারে কিনা, এবং সকলে মিলে যে ল্যাকিং স্কুল আছে সেটা আমরা ফুলফিল করতে পারি কিনা। আর ছোট সময় থেকেই আমাদের যে সুশিক্ষার প্রয়োজন, যে সুন্দর শিক্ষার প্রয়োজন, যে সুন্দর শেয়ারিং প্রয়োজন, যে মাহাব্বার প্রয়োজন, সেই জিনিসগুলো আমরা আমাদের এই ছোট্ট মনিদেরকে শেখাতে পারি কিনা। কারণ আপনি যদি যেমন ক্লাস 5 পর্যন্ত এরকম সুন্দর সুশিক্ষার মাধ্যমে ছোট্ট ছোট্ট জেনারেশন গড়ে দেন, এরপর সে যেখানেই পড়ুক আশা করা যায় যে তার ভিত্তিটা হয়ে গেছে। এভাবেই আমাদের বর্তমান পাবলিক শিক্ষার মধ্যে যে গ্যাপগুলো, সেগুলো এভাবেই পরিপূরণ আমাদেরকে করতে হবে। যেটা আমরা দেখেছি ওই মায়ের ক্ষেত্রে, স্কুলের কোনো এক মিস তাকে মিসগাইড করলেও মা তাকে গাইড করে, তাকে এবং তার মিসকে, টিচারকে, দুজনকেই শেষ পর্যন্ত গাইড করতে সক্ষম হবে। সুবহানাল্লাহ। তাহলে এই প্ল্যানে আমরা অগ্রসর হতে পারি সুন্দরভাবে, আমরা যদি কাজগুলো করে যাই, নিজেদের প্ল্যানটাকে মজবুত করি, যে কোনো স্কলারলি এফোর্টের সাথে আমরা সম্পৃক্ত থাকি এবং এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত থাকি, তাহলে ইনশাআল্লাহ আমাদের নিজেদের প্রত্যেকের স্বল্প পুঁজি নিয়ে হলেও আমরা সমাজের জন্য অনেক ভালো ভালো কাজ করতে পারবো, কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য অনেক ভালো ভালো কাজ করতে পারবো। আর এই ধরনের স্কুল শুধু তো পড়াশোনা নয়, বরং আরও অনেক সামাজিক কাজ করতে পারে। ছোটো বাচ্চাদেরকে সেগুলোতে সম্পৃক্ত করলে ছোট সময় থেকে বাচ্চারা সমাজ কল্যাণমূলক কাজের দিকে আগ্রহ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর বয়সে সে হেল্পফুল ফুজুলে ছিলেন, এগুলো তো আমাদের সকলের জানা আছে। আসুন আমরা সেরকমই একটা মনোবৃত্তি পোষণ করি, তার জন্য প্রস্তুতি নেই এবং তার জন্য যাবতীয় আয়োজন যা যা লাগে সেটা করতে আমরা সচেষ্ট হই। আল্লাহর কাছে দোয়া করছি তিনি আমাদের সকলকে জ্ঞানী হওয়ার তৌফিক দান করুন, আমাদের সকলকে দ্বীনের সঠিক জ্ঞান এবং সমজ দান করুন, এবং বিশেষভাবে আমাদের তরুণ প্রজন্ম এবং শিশুদেরকে সঠিক ইসলামী শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন, তাদেরকে সুন্দর মানুষ, ভালো মানুষ, ভালো মুসলিম হিসেবে গড়ার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل وسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين عباد الله اتقوا الله واتبعوا سنه نبيكم وعلموا اولادكم وربوا اولادكم تربيه صحيحه اعتمادا على القران والسنه وكونوا عباد الله الصالحين وكونوا عباد الله الصادقين نسال الله سبحانه ان يتقبل منا وان يجعلنا واولادنا واخواننا من الصادقين من الصالحين من المؤمنين المخلصين انه ولي ذلك والقادر عليه সম্মানিত মুসল্লিন কেরাম, আমরা জ্ঞানের গুরুত্বের উপর অল্প কথাই বলেছি, যেটা আজকের এই আলোচনায় খুতবায় আমরা আসলে আপনাদের সামনে ফোকাস করতে চেয়েছি, সেটা হচ্ছে শিশুদের ইসলামী শিক্ষা। শিশুদের ইসলাম শিক্ষার ক্ষেত্রে মসজিদগুলো একটা চমৎকার সেন্টার হতে পারে। এখানে কোরআন শিক্ষার বেশ কিছু গ্রুপ থাকতে পারে মসজিদের, বিশেষ করে যেগুলো বহুতল বিশিষ্ট মসজিদ, অনেক বড় মসজিদ। আপনারা যারা হজে গিয়েছেন দেখেছেন মসজিদে নববী এবং মক্কা দুই ঘন্টা দেড় ঘন্টা করে অনেকগুলো হালাকা সেখানে আছে, হালাকার চারটা দেওয়া আছে, আর সেটা এখন ডিজিটালাইজড করা হয়েছে, চারটা আপনি এখন ডিজিটালিও পাবেন, সার্চ দিয়ে পাবেন। যখন যার সময় হয়, সন্তানদের সময় হয়, তখন এই হালাকাগুলোকে বাচ্চাদেরকে দিতে পারে, আবার অ্যাডাল্টদের জন্য আছে। এবার হজে গিয়ে দেখলাম হাজিদের জন্য আছে, সুবহানাল্লাহ, মক্কা এবং মদিনায়। হাজিরা মদিনায় গিয়ে হয়তো পাঁচ দিন ছয় দিন আট দিন যাই থাকুক না কেন, তাদের জন্য ছোট ছোট কিছু কোর্স আছে। দুটো সুরা যদি আপনি ওখানে কোনো শেখকে শোনাতে পারেন, সুবহানাল্লাহ, এটা তো আপনার জীবনের একটা চমৎকার স্মৃতি, একটা ইন্সপিরেশন। আবার মক্কায় যদি আপনি অনেকদিন থাকেন, তাহলে তো পুরো পনেরো দিন বিশ দিন আপনি একই হালাকায় বসতে পারছেন। ওখানে দেখলাম যে যে শেখ যেখানে বসেন উনি সবসময় ওখানেই বসেন, ফলে আপনি ওনার কাছে গিয়েই পড়তে পারেন। আবার কোথাও দাস হচ্ছে হাদিসের দাস, কোথাও আকিদার দাস, কোথাও ফেথের দাস, নানা সুন্দর সুন্দর। আমিও আলহামদুলিল্লাহ আমাদের অনেক পুরনো শেখদের দেখলাম যে দাস দিচ্ছেন, গিয়ে বসলাম, ভালো লাগলো। মানে গৌরবে আমাদের বুকটা ফুলে যায় যখন দেখি আল হারামাইন আর শরীফাইন স্টিল না আমাদের জন্য রোল মডেল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে এগুলো শুধুমাত্র উপাসনালয় নয়, লক্ষ্য করুন পৃথিবীর আর সকল ধর্মের লোকদের জন্য তাদের উপাসনালয়গুলো সেফ রিচুয়ালিস্টিক উপাসনার জন্যই সীমাবদ্ধ, কিন্তু ইসলামের এই উপাসনালয়গুলো যেহেতু মন্দির নয় বা গির্জা নয়, এটা মসজিদ। এখানে এলিমের চর্চা হয়, কোরআন শিক্ষা হয়, এখানে হাদিসের শিক্ষাও হতে কোনো বাধা নেই, এমনকি ফেকের শিক্ষা হতে কোনো বাধা নেই, সিরাতুন নবীর উপর আলোচনা হতে পারে, তাফসির হতে পারে। এভাবে মসজিদগুলো এক একটা জ্ঞান কেন্দ্র পরিণত হতে পারে অ্যাডাল্ট এডুকেশনের জন্য। আমাদের দেশে অ্যাডাল্ট এডুকেশন এখনো প্রয়োজন আছে, কারণ এডুকেশন দুটো, একটা হলো সাধারণ শিক্ষা আর একটা হলো ইসলামিক শিক্ষা। ইসলামিক শিক্ষার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে, যদিও আমরা অনেক মুসলিম দেশে বসবাস করছি। আর এভাবে আরও কিছু ইনস্টিটিউশনাল শেপেও কিছু কাজ করা যেতে পারে, যেখানে চিন্তা গবেষণা হতে পারে। মুসলমানদের মধ্যে কখনো কখনো বিচ্যুতি আসে, কেন আসে এটা একটা গবেষণার বিষয়। মুসলমানদের মধ্যে কখনো জঙ্গিবোনা দেখা দেয়, কেন দেখা দেয়, কেন দেখা দিচ্ছে, হোয়াট ইজ দ্য কজ, এগুলো আমাদের একটু বের করার প্রয়োজন। বের করে তার ট্রিটমেন্টে যেতে হবে, সোশ্যাল ট্রিটমেন্ট, একাডেমিক ট্রিটমেন্ট, সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টটা একটা শুধু নয়, শুধু শাস্তি দিয়ে এই ট্রিটমেন্ট হবে না। যদি এটাকে একদম রুট থেকে বিচ্ছিন্ন করতে হয়, তাহলে আমাদেরকে মানুষকে আলোকিত করতে হবে, তাদের ভুলটা তাদেরকে ধরিয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সাথে যদি শুরু থেকেই হস্তায় থাকতেন, সমস্ত মুশরিকদেরকে নিধন করার যদি তার কাজ হতো, তাহলে মুসলিম জাতি গড়ে উঠত না। আসলে প্রপার ট্রিটমেন্ট হচ্ছে
ওহির আলো দিয়ে মানুষকে শুদ্ধ হতে সাহায্য করা, এবং তাদের এই ট্রিটমেন্টটা, এটা একাডেমিক্যালি, এডুকেশনালি এবং সাইকোলজিক্যালি নানাভাবে এই ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করা, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা আমাদেরকে বুঝতে হবে, আজকে যারা একটা সুন্দর সমাজ দেখতে চাচ্ছে আমাদের এই কাউন্টেজের মধ্যে, তাদেরকে বিষয়গুলো ভালো করে ভাবতে হবে এবং প্রপার স্টেপ তাদেরকে নিতে হবে। যে কোনো স্টেপে আসলে একটা সমাজের সার্বিক মুক্তি হয় না। তো আর আলটিমেটলি সমাজে সবার মধ্যে একটা ঐক্যবদ্ধ চেতনা, ভালোবাসা, সম্প্রীতি, হারমোনি, এগুলো খুব প্রয়োজন, এগুলো খুব প্রয়োজন। সাধারণত সমাজের মধ্যে ঝগড়াঝাটি করে, একে অন্যের উপর আক্রমণ করে কোনো পক্ষই আসলে নিজেদের সব শান্তি আনতে পারে না। আজকে যারা জঙ্গিবাদের মাধ্যমে চাচ্ছে ইসলামকে প্রতিষ্ঠা করবে, ওটা একটা ভুল প্রক্রিয়া। পৃথিবীর কোথাও এভাবে ইসলাম আসলে প্রতিষ্ঠিত হয়নি। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগের কথা বলেন, তিনি ছিলেন রাষ্ট্রপতি এবং তার অর্ডারে তিনি তার একজনকে পাঠান, দশজনকে পাঠান, সেটা হচ্ছে একটা অথরাইজড কমান্ডমেন্ট, নির্দেশ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মদিনার রাষ্ট্রপতি হিসাবে বিভিন্ন দল পাঠিয়েছেন, ওটাকে চিন্তা করে আজকে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আসুন আমরা প্রপারলি এডুকেটেড হই, শিক্ষিত হই, প্রশিক্ষিত হই, কোরআন এবং সুন্নাহর কাছে আসি, সুন্দর মানুষ হই, সুন্দর ভালো প্র্যাকটিসিং মুসলিম হই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিবেন। কারণ সূরা আল আরাফের মধ্যে তিনি অমর ভাষায় ঘোষণা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা ইমান পোষণ করত আর তাকওয়া অবলম্বন করত, তাহলে তাদের জন্য, তাদের উপর আসমান এবং জমিনের যত বরকত আছে সেটা আমরা উন্মুক্ত করে দিতাম, আমি উন্মুক্ত করে দিতাম। তাহলে বরকত পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে ইমান এবং তাকওয়া। অতএব এটাই হওয়া উচিত মুসলিম কমিউনিটি শিক্ষার মূল প্রেরণা, কি ইমান এবং তাকওয়া। ইমান এবং তাকওয়াকে ইগনোর করে কোন মুসলিম কখনোই আল্লাহর কাছে বরকত পেতে পারে না। তাকে মন্দায় পড়তেই হবে, তাকে সমস্যায় পড়তেই হবে, কারণ তখন আর আল্লাহর কোনো ওয়াদা তাদের জন্য কার্যকর নেই। আসুন সহজ জিনিসটা, প্রত্যেক সূত্রে আমরা পেয়েছি ইমান এবং তাকওয়া। ইমান চর্চা করা খুব কঠিন না, যে নতুন করে শিখতে হচ্ছে। আমরা সবাই মুসলিম পরিবার সন্তান, হয়তো অল্প কিছু মানুষ আছে আমাদের মধ্যে যারা অন্য ধর্ম থেকে ইসলামে তারা কনভার্ট হয়েছেন বা ডিভার্ট হয়েছেন, যাই হোক। আর তাহলে এই ইমান এবং তাকওয়া যেটা সহজাতভাবে আমরা পেয়েছি, জাস্ট এটাকে একটু কনসিয়াসলি সতর্কতার সাথে চর্চা করা, যাতে এর বিরোধী কোনো কাজ না হয়ে যায়। তাহলে আল্লাহ আমাদের মধ্যে বরকত দেবেন, আমাদের সন্তান সন্ততির মধ্যে বরকত দেবেন, আমাদের কমিউনিটিতে বরকত দেবেন, আমাদের দেশে বরকত দেবেন, আমাদের নেতৃবৃন্দে বরকত দেবেন। আল্লাহর কাছে আমরা তাই দোয়া করছি, আল্লাহ যেন আমাদের সকলকে সুন্দর শিক্ষায় প্রশিক্ষিত করে, আল্লাহ যেন আমাদের জনজীবনে, আমাদের সকলের জীবনে, আমাদের জ্ঞানের জীবনে, আমাদের আর্থিক জীবনে, সংসারের জীবনে সবখানে আল্লাহ যেন বরকত দেন, আল্লাহ যেন সাফল্যের সাথে আমাদের সন্তানদেরকে সঠিকভাবে শিক্ষা দান করার তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন, তাদেরকে ইসলামী শিক্ষায় প্রশিক্ষিত করার তৌফিক আমাদেরকে দান করেন, ইসলামের সঠিক ট্র্যাকের দিকে তাদেরকে আলো দেখাতে যাতে আমরা পারি সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, এবং এর মধ্য দিয়ে দেশ দশ জাতির যেন উপকার সাধন করতে পারে আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহর কাছে কায়েম হওয়ার বাক্যে আমরা সে দোয়া করছি, হাদা সাল্লু ওয়া সাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবি ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইয়া মারাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম وبارك وانعم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين وارض اللهم عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وعن الصحابه اجمعين وعنا معهم بعفوك وكرمك يا اكرم الاكرمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفر والكافرين يا رب العالمين اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي إليها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير
واجعل الموت راحة لنا من كل شر. اللهم تقبل منا توبتنا واغسل حوبتنا وزدنا هدى وتقى يا رب العالمين. اللهم اشف مرضانا ومرضى المسلمين. اللهم اشفنا واشف مرضانا ومرضى المسلمين. اللهم فرج هم المهمومين من المسلمين. اللهم فرج هم المهمومين من المسلمين. واقض الدين عن المدينين. واقض الدين عن المدينين يا رب العالمين. اللهم تقبل منا صالح اعمالنا انك انت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. عباد الله، اتقوا الله وأقيموا صلاتكم، إن الصلاة تنهى عن الفحشاء والمنكر.